ভারতের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। কুচকির চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি, ফলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না তামিম ইকবাল। দরজায় কড়া নাড়ছে ভারত সিরিজ। মহাগুরুত্বপূর্ণ এই সিরিজের আগে চোট হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। আগেই জানা গিয়েছিল পিঠের চোটের কারণে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তাসকিন আহমেদ। এবার জানা গেল কুচকির চোটের কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমের চোটের ব্যাপারে নিশ্চিত করেছেন জাতীয় দলের নীতি নির্ধারণী সূত্র। তামিমের নেতৃত্বে ওডিআইতে বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। আগে ভাগেই 2023 বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। আইসিসির ওয়ানডে সুপার লিগ টেবিলে অবস্থান করছে পঞ্চম স্থানে, লম্বা সময় ধরে ছিল শীর্ষেও। বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে 2-1 ব্যবধানে হারিয়েছে তামিমের নেতৃত্বেই। ব্যাট হাতেও লম্বা সময় ধরে বাংলাদেশ দলের ভরসার নাম তামিম ইকবাল। ওপেনিংয়ে দলকে প্রায় দারুণ শুরু এনে দেন তিনি। তামিমের এমন চোট বাংলাদেশ দলের জন্য বেশ হতাশার। তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। আগামী 4 ডিসেম্বর মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এরপর একই মাঠে 7 ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে আয়োজিত হওয়ার পর 10 ডিসেম্বর চট্টগ্রামে আয়োজিত হবে সিরিজের শেষ ওয়ানডে। সাইফুল ইসলাম, স্পোর্টস গসিপ।